একদিন মহাপ্রভু নবদ্বীপ থেকে গয়ায় গেলেন। গয়া থেকে তিনি ফিরে এসেছেন নবদ্বীপে। যখনই নবদ্বীপে তিনি ফিরে এসেছেন, মহাপ্রভু কখনো কৃষ্ণ বলে ক্রন্দন করছেন, কখনো কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরি বল হরি বল। সচিমা আমার ছুটে এসে বলছে, হ্যারিনী মাই কি হয়েছে? তো পুত্র যদি ধুলাই পড়ে গড়াঘড়ি দেয়, মা কি স্থির থাকতে পারে? মা ছুটে এসে বললে, এই হ্যারিনী মাই কি হয়েছে? তো মহাপ্রভু আমার মায়ের বদনের দিকে চেয়ে আছে, কি হয়েছে? ও বুঝতে পেরেছি নিমা, প্রভু বলছেন, মা তুমি বুঝতে পেরেছ? বলছে হ্যাঁ। আমার নিমায়ের কি হয়েছে আমি বুঝতে পারবো না? প্রভু বলছেন, বলে তো মা আমার কি হয়েছে? সচিমা আমার নিমাইকে মুখ্য মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে নিমাই, তোর যে বায়ু রোগ হয়েছে, বায়ু রোগাক্রস্ত তুই। প্রভু আমার মায়ের বদনের দিকে চেয়ে আছে, নয়নের পথে অশ্রু বইছে, মনে মনে ভাবছে, মা গো তুমিও বুঝতে পারলে না আমার কি হয়েছে। নবদ্বীপ পাশি তারা এসে নিমাইকে দর্শন করে বলছে, ওরে সচি, তোর নিমাইয়ের একই দশা। নবদ্বীপ পাশি আসছেন, দর্শন করছেন, তারা চলে যাচ্ছেন। এইভাবে নবদ্বীপ পা সীতারা বলা বলি করছেন, নিমাইয়ের যেন কি হয়েছে, নিমাইয়ের যেন কি হয়েছে, হরি বল হরি বল। এ কথাটি শুনতে পেলেন ভক্তরাজ শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত যখনই শুনলেন যে মহাপ্রভু ক্রন্দন করছে, কাঁদছে, শ্রীবাস পণ্ডিত আর স্থির থাকতে পারলেন না। যাকে ভালোবাসা যায়, যাকে সর্বস্ব দিয়ে ভালোবাসা যায়, তার যদি কষ্ট হয়, ভক্ত স্থির থাকতে পারে? হরি বল হরি বল। যে ভালোবাসাতে কোনো খাদ না, গৌর সুখে সুখী, গৌর দুঃখে দুঃখী, সেই মহাপ্রভু ক্রন্দন করছে। শ্রীবাস পণ্ডিত শুনবা মাত্র পাগলের মতো ছুটছে, আর দুটি বাহু তুলে বলছেন, মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু, দুটি বাহু প্রসার করে ছুটে যাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত আসছেন, আর প্রভু আমার ছুটে যাচ্ছেন। শুধু ভক্ত আসেন না, ভগবানও ভক্তকে পাওয়ার জন্য ছুটে যায়। প্রভু কাঁদছে, শ্রীবাস পণ্ডিত এসে দাঁড়িয়েছেন। যখনই শ্রীবাস পণ্ডিত এসে দাঁড়িয়েছেন,
শ্রীবাস পণ্ডিত প্রভুকে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু নবদ্বীপবাসী তারা বলাবলি করছে তোমার যেন কি হয়েছে, আহা কেমন ভালোবাসা। মহাপ্রভু শ্রীবাসের নয়নে নয়নে দিয়ে বলছেন, ও শ্রীবাস শ্রীবাস নবদ্বীপবাসী তারা যা বলে বলুক, এখন তুমি তো আমি দর্শন করছ, তুমি বলো তো আমার কি হয়েছে। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর দিকে চেয়ে আছে, নয়নে পলক পড়ছে না। শ্রীবাস পণ্ডিত গৌরসুন্দরকে বলছেন, প্রভু আমি বলবো। মহাপ্রভু বলছেন, বলো তুমি বলো আমার কি হয়েছে। শ্রীবাস বলছেন, প্রভু আমি তো দেখতে পাচ্ছি কি। শ্রীবাস শ্রীবাস পণ্ডিত বলছেন, মহাপ্রভু তোমার যে কৃষ্ণ ভক্তির যোগ লেগেছে, হরি হরি কত সুন্দর কথা। শ্রীবাস পণ্ডিত যখনই বললে যে তোমার কৃষ্ণ ভক্তির যোগ লেগেছে, মহাপ্রভু দুটি বাহু প্রসার করে শ্রীবাসকে বললে, শ্রীবাস এসো, আজ তোমার স্থান কোথায় জানো, আজ তোমার স্থান আমার এই বক্ষে। শ্রীবাসকে মহাপ্রভু হৃদয় মাঝে জড়িয়ে ধরলে। শ্রীবাস বললেন, মহাপ্রভু গো প্রভু গো, শুধু প্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরলেন না, শ্রীবাসও জড়িয়ে ধরলে। বললেন, প্রভু আমাকে যদি তোমার কাছে তুমি রেখে দিতেই চাও, স্থান যদি দিতেই চাও, তোমার বক্ষে নয় প্রভু, কেন তুমি আমার এই বক্ষে থাকতে চাও না। চাই না প্রভু, তোমার বক্ষে আমি থাকতে চাই না, তবে আমি থাকতে চাই। কোথায় জানো, ঝরনির ধারে একটু একটু প্রভু হে
ধারে একটু একটু জায়গা দিও, তোমার চরণে ভক্তের কি বাসনা দেখো, যিনি অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসেন জায়গা তার এই বাসনা হয় গো।